মসজিদে ঘুমাইতে না দেওয়ায় ক্ষোভের জেরে মসজিদের ইমামরে দাহান দিয়ে কুফাইয়ে একটা হাত ছড়িয়ে কোনো আলাদা হরি হালাইছে এক উগ্র সন্ত্রাসী। বরিশালের বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামের হাত দাহান দিয়ে কুফাইয়ে ছড়িয়ে কোনো আলাদা হরি হালাইছে বাবলু মাঝি নামে এক সন্ত্রাসী। স্থানীয় মানুষের দ্বারা কোনো জানা যায় শুক্রবার সন্ধ্যা 7টার দিকে মসজিদে আয়োজন দেওয়ার লাগিয়া মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী প্রস্তুতি নিতে আসলে এমন সময় বাবলু মাঝি একটা দেশীয় দা লইয়া আইয়া ইমামের উপরে অতর্কিত কোপ শুরু করে। এতে ঘটনাস্থলেই ইমামের একটা হাত ছড়িলে কোণে আলাদা হয়ে যায়, আর একটা হাতেরও তিনটা আঙ্গুল কাটতে পড়ে যায়। ঘটনা টের পাইয়ে স্থানীয় মানুষে আহত ইমাম ইয়াকুব আলীরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া আইলে ডাক্তাররা হ্যারে উন্নত চিকিৎসার লাগিয়া ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এদিকে হামলার ঘটনা হইনি বাবুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান নিজেই ফোর্স লইয়া সন্ত্রাসী বাবলু মাঝিরে ধরতে অভিযান শুরু হয়। অভিযানের খবর টের পাইয়া আসামি পল্লানের চেষ্টা হলেও ওসির কৌশলের দ্বারে পারি ওঠে নাই। সারাশি অভিযান চালাইয়া ঘটনা ঘটার মাত্র 4 ঘন্টার মধ্যেই আসামিরে আটক করে। পরে সন্ত্রাসীর দেওয়া বর্ণনা অনুযায়ী খালে গনে হামলায় ব্যবহার হওয়ার দা উদ্ধার করা হয়। তো এই ঘটনায় জড়িত নাম হল বাবলু মাঝি। এ প্রথমে নিজ এলাকায় অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছে এবং পরবর্তীতে সিটাং রাঙ্গুনি একটা মাদ্রাসা পড়াশোনা করেছে। তো এরপরে সে বাড়িতে এসে সে এলাকায় প্রচার করে যে হুজুরে হুজুরে নামাজ পড়ায়, এ নামাজ হচ্ছে না, নামাজের পদ্ধতি ঠিক নাই। তো এই নিয়ে হুজুরের সাথে উনি যে আলাদা নামাজ পড়তো, পক্ষান্তরে কয়েকদিন আগে মসজিদে থাকতে চেয়েছিল, রাত্রে সারা রাত থাকবে কি এতে কাপ করবে। তো মসজিদ কমিটির অনুমতি না দেয়, তারা থাকতে দেয়নি, এই জন্য ওর মসজিদ থেকে বের করে দিয়েছে, এলিয়েছিল খুব। তো গতকালকে রাত্র নমান 7টার সময় হুজুর মসজিদের সামনে একা দাঁড়ানো ছিল। এই অবস্থায় সে পূর্ব পরিকল্পনা মতো একটা ধারালো দাও নিয়ে এসে হুজুরকে আক্রমণ করে, তাতে হুজুরের মসজিদ ইমাম ইয়াকুব আলীর ব্যাপারে ওনার বাম হাতের কবজির উপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান হাত থেকে দুইটা আঙ্গুল বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আপনার আসামিকে এলাকার জনগণের সহায়তায় আসামি গ্রেপ্তার করেছি এবং আসামির দেখানো মতে বাড়ির থেকে দূরে খালের মধ্যে থেকে ঘটনা ওই যে ব্যবহৃত দাওটি উদ্ধার করেছে। এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়েছিল? মামলা দায়ের প্রক্রিয়া আছে। এই যে যিনি অভিযুক্ত উনি কি কোনো জঙ্গি সংগঠন বা এরকম কোনো এর সাথে? না, এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। উনি জঙ্গি বলতে না, স্বাভাবিক। কতজনকে বিশিষ্ট করে মামলা দায়ের করা হতে পারে? ঘটনা জড়িত একজন। আসসালামু আলাইকুম ভাই।